যে কোনো পরীক্ষায় সাধারণ জ্ঞান নিয়ে বিপদে পড়তে হয়। পড়ুন সাধারণ জ্ঞান অর্জনের 10টি সহজ উপায়। সাধারণ জ্ঞান হচ্ছে সংস্কৃতি, সভ্যতা, সম্প্রদায়, সমাজ, দেশ সংক্রান্ত মাধ্যম থেকে জানা মূল্যবান তথ্য। সাধারণ জ্ঞান কোনো একটি বিষয় সম্পর্কিত বিশেষায়িত জ্ঞান নয়, বরং মানব সভ্যতা, বর্তমান বিশ্ব, পরিবার, স্বাস্থ্য, ফ্যাশন নিয়ে সামগ্রিক জ্ঞানই হলো সাধারণ জ্ঞান। সকল বিষয়ে সাধারণ জ্ঞানের দখলদারিত্ব হতে কিছুটা সময় লাগে, একই সাথে বেশ কঠোর পরিশ্রমের প্রয়োজন। এছাড়া যে কোনো সমস্যার সমাধান, আত্মবিশ্বাস এবং গভীর চিন্তা চেতনার মাধ্যমে সাধারণ জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হওয়া সম্ভব। আসুন জেনে নিই সাধারণ জ্ঞান অর্জনের কিছু সহজ পন্থা ও উপায়সমূহ। 1. নিয়মিত বই পড়া। যে কোনো জ্ঞান অর্জনের ভিত্তি হলো নিয়মিত বই পড়া। বই পড়ার জন্য কোনো ধরনের নির্দিষ্ট বিষয় নির্বাচন করার প্রয়োজন নেই। 2. সংবাদপত্র পড়ুন নিয়মিত। সংবাদপত্র নিঃসন্দেহে সবচেয়ে উত্তম মাধ্যম। স্থানীয়, আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নিত্য নতুন জ্ঞান অর্জন করার জন্য সংবাদপত্র হলো সহজ মাধ্যম। 3. ম্যাগাজিন পড়ুন। যখন যেখানে যান, হতে পারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা ডাক্তারের চেম্বারে অপেক্ষা করছেন অথবা কোনো অফিসে যাচ্ছেন, প্রত্যেকটি জায়গাতে আপনি অসংখ্য ম্যাগাজিন পাবেন। 4. বন্ধু, কলিগ সকলের সাথে যোগাযোগ বৃদ্ধি করুন। যত মানুষের সাথে আপনি যোগাযোগ বৃদ্ধি করবেন, তত নিত্য নতুন মেধার সাথে পরিচিত হবেন, আর তাই নিয়মিত বন্ধু কলিগদের সাথে সময় কাটান। 5. সেমিনার এবং কনফারেন্সে অংশগ্রহণ করুন। সেমিনারে আলোচিত যে কোনো একটি বিষয়ে জ্ঞান অর্জন আলোচনা আপনাকে সেই বিষয়ে সাধারণ জ্ঞান অর্জনে অনেক সহায়তা করবে। 6. বিভিন্ন সংগঠন এবং সামাজিক দলগুলোতে যোগদান করুন। বিভিন্ন সংগঠন এবং সামাজিক দলগুলোতে যোগদান করলে আপনার যে বিষয়গুলোতে আগ্রহ সেরকম সম্ভাবনা অনেক মানুষকে খুঁজে পাবেন। 7. টেলিভিশন দেখুন। টেলিভিশন দেখে জ্ঞান অর্জনের বিষয়টি নির্ভর করে আপনি টিভিতে কোন বিষয়গুলো দেখছেন, অর্থাৎ টিভি দেখার জন্য আপনি কিছু সময় নির্ধারিত রাখবেন। 8. সার্চ ইঞ্জিন সদ্ব্যবহার করুন। যে কোনো ধরনের প্রশ্নের উত্তর খুঁজে পেতে গুগল, ইয়াহু বা বিং ব্যবহার করতে পারেন। নিয়মিত সার্চ ইঞ্জিন যখন আপনি শেখার জন্য নানান বিষয় নিয়ে ঘাটাঘাটি করবেন, তখন যে কোনো বিষয় নিয়ে আপনি অনেক তথ্য খুঁজে পাবেন, একই সাথে অনেক কিছু শিখতে পারবেন। 9. বিভিন্ন ধরনের অনলাইন কোর্স করতে পারেন। বর্তমানে অনলাইনে ফ্রিতে বিভিন্ন ধরনের অনলাইন কোর্স রয়েছে। সেই কোর্সগুলোতে যোগদান করে নিত্য নতুন অনেক বিষয় সম্পর্কে আপনি অবগত হতে পারবেন। আপনার সাধারণ জ্ঞান অর্জনের অনলাইন কোর্স বিশাল ভূমিকা রাখতে পারে। 10. নিয়মিত ক্লাস এবং শিক্ষকদের সাথে যোগাযোগ রাখুন। আমরা কিন্তু আমাদের পড়ার বিষয় থেকেও প্রতিনিয়ত সাধারণ জ্ঞান অর্জন করছি, আর সেজন্য নিয়মিত ক্লাস কোর থেকে আপনি অনেক বিষয় সম্পর্কে অবগত হতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি এই ভিডিওতে আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী কোনো বিষয় নিয়ে যদি আপনার ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাদেরকে জানাবেন। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।